আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জননিরাপত্তা বিভাগের কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার সমাধান, বাংলা অংশ সমাধান। এক কথায় প্রকাশ করুন, যা সরোবরে জন্মে সরস, হনন করার ইচ্ছা জিজ্ঞাসা, ধারা ধরে যা চলে ধারাবাহিক, ধারা ধরে যা চলে ধারাবাহিক। পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী, কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়। চিহ্নিত শব্দটির পথ নির্ণয় করুন, তার সাহস আছে, এখানে তার হচ্ছে বিশেষ্য। সে দশম শ্রেণীতে পড়ে, এখানে সে হচ্ছে বিশেষণ। আমার সামনে দাঁড়াও, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম এটা হলো অনুকার অব্যয়। কেউ না কেউ তো এ কাজ করছে, এটা হচ্ছে সর্বনাম পদ। কারক ও বিভক্তি নির্ণয় করুন, সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে। উত্তর হচ্ছে কর্তা কারকের দ্বিতীয়া বিভক্তি, সকলকে, এখানে কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কর্তা কারক দ্বিতীয় বিভক্তি। টাকায় টাকা হয়, মানে কোনো কিছু থেকেই মানে যেটা হয় আর কি, এটা হচ্ছে উপাদানের সপ্তমী বিভক্তি। আমায় সহ্য করো, কর্মকারকে সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, উত্তর হবে করণে সপ্তমী বিভক্তি, চেষ্টায় করণে সপ্তমী বিভক্তি। তারপর নৌকা ঘাটে পৌঁছালো, উত্তর হবে কি অধিকরণ কারণে কারকে সপ্তমী বিভক্তি, মানে স্থান বুঝাইছে। ব্যাস বাক্য ও সমাস নির্ণয় করুন, নবরত্ন, নব বা নয় রত্নের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস, সংখ্যা বুঝাইছে। শোক সভা, শোক প্রকাশের সভা, কর্মধারয় সমাস। অমিল, ন মিল, মানে যেটা মিল নয়, নয় নিয় তৎপুরুষ সমাস। নিরামিষ, নিরামিষের অভাব, এখানে অব্যয়ীভাব সমাস। পলান্ন, মানে পল অর্থ মাংস মিশ্রিত অন্ন, কে পলান্ন বলে, এটা হচ্ছে মদ্যপথলোপী কর্মধারয় সমাস। ইংরেজি অংশের সমাধান, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং আইটমস উইথ সেন্টেন্স। লোভস অ্যান্ড ফিশেস অর্থ হচ্ছে ব্যক্তিগত অর্জন, লোভস অ্যান্ড ফিশেস ব্যক্তিগত অর্জন। বিল্ড লোভস অ্যান্ড ফিশেস ফর ইউর নেক্সট জেনারেশন। লোভস অ্যান্ড ফিশেস হল ব্যক্তিগত অর্জন। ক্যারি দ্য ডে, মানে জয়লাভ করা, সুমন ক্যারিড দ্য ডে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ক্রোকোডিল টিয়ার্স হচ্ছে মায়া কান্না করা, যে মার্জিয়া শোড ক্রোকোডিল টিয়ার্স অ্যাট মাই ফেলিওর। ডেট অফ
নাইটস মানে মধ্যরাত্রি দ্য রোবার্টস ব্রোক ইন টু দ্য হাউস অ্যাট ডেট অফ নাইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে পুট ডাউন ইউর স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হেয়ার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ তিনি যে পদে নিযুক্ত হলেন হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্যাট পজিশন এটা কোনো কাজের কথা নয় দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট সময়ের সাথে ভাবনাটাও বদলাও চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম চেঞ্জ ইউর থিঙ্কিং ওভার টাইম সে সত্যিই একটা পেটু হি ইজ রিয়েলি এ গোল্ডন এটি কেনার যোগ্য ইট ইজ পার্সেবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউ ক্যান বি অ্যাট হোম হোয়াট আর ইউ লুকিং ফর হি স্টুড অ্যাগেনস্ট হিম হি নোজ ইংলিশ বিসাইড বেঙ্গলি দ্য প্লেন ফ্লিউ লো ওভার দ্য হাউস কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স হিয়ারিং দ্য নয়েজ আই লেফট অ্যারাউন্ড এখানে সঠিকটা হবে হিয়ারিং দ্য নয়েজ আই লেফট অ্যাওয়ে দে ফাউন্ড হিম গোয়িং ইন দ্য গার্ডেন দে ফাউন্ড হিম গোয়িং ইন টু দ্য গার্ডেন দে ফাউন্ড হিম গোয়িং ইন দ্য গার্ডেন রাইট হবে দে ফাউন্ড হিম গোয়িং ইন টু দ্য গার্ডেন ইনের জায়গায় ইন্টু হবে আই ফাউন্ড হিম ক্রাই উইথ পেইন আই ফাউন্ড হিম ক্রাইং উইথ পেইন এ লস্ট অপরচুনিটি ওভার রিটার্নস এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস হি কেপ্ট মি ওয়েটিং মানে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব হয় না একটা জিরান হয়ে যায় গণিত অংশের সমাধান যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে 550 টাকা হয় মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন এখানে আসল হবে 4000 টাকা আর মুনাফার হার হবে 12.5% 20 মিটার দীর্ঘ একটি কামরা কার্পেট দিয়ে মুড়তে 7500 টাকা খরচ হয় যদি ওই ক্যামেরাটির প্রস্থ 4 মিটার কম হতো তাহলে কত টাকা খরচ হতো ক্যামেরাটির মানে 6000 টাকা খরচ হতো আর ক্যামেরাটির প্রস্থ কত এখানে ক্যামেরাটির প্রস্থ হচ্ছে 20 মিটার উৎপাদকীয় বিশ্লেষণ করুন 2 × x + y (2) - 3 × x + y (2) এটা বিশ্লেষণ হবে x + y - 2 × 2x + 2y + 1 এটা মাননীয় একটা অঙ্ক a + (1) = 4 হলে a4 + 1/a4 এর মান কত 194 কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান অংশ সমাধান পুনরূপ লিখুন বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন তো বারান্দা লিখতে গেলে ভুল হতে পারে বারান্দা দেখে নেওয়াই ভালো তারপরে MICR ম্যাগনেটিক ইঙ্ক সেরেক্টার রিকগনিশন এস এম টিপি হচ্ছে একটা প্রোটোকলের নাম এটা হলো মেইল প্রোটোকল সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল SMTP ভাইরাস হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিসাইস উইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার
interoperability for microwave access. Kun drive my document raga hoy NTFS key. এখানে উত্তরটা হচ্ছে মাই ড্রাইভ সি ড্রাইভে রাখা হয় আর নিউ টেকনোলজি ফাইল সিস্টেম বা NTFS মানে NT ফাইল সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে NTFS নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। আচ্ছা, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে NTFS একটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম। উইন্ডোজের জন্যই মূলত NTFS ফাইল সিস্টেম তৈরি করা হয়। তারপরে পরের প্রশ্ন, ইমেইলে সিসি ও বিসিসি এর অর্থ কী বোঝায়? এই দুটির অর্থ হলো সিসি মানে কার্বন কপি আর বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। আপনি যখন কোনো একটি বার্তা একাধিক ব্যক্তিকে পাঠাতে চাইবেন তখন সিসি এর ঘরে একে একে প্রত্যেকেরই মেইল ঠিকানা লিখবেন, এক্ষেত্রে সবার কাছে এই বার্তাটি পৌঁছে যাবে। প্রত্যেকেই দেখতে পাবে প্রেরক এই বার্তাটি তিনি ছাড়া আর কাকে কাকে পাঠিয়েছেন। আর বিসিসিতেও এরকমভাবে একাধিক ব্যক্তিকে বার্তা পাঠাতে পারবেন, কিন্তু এখানে পার্থক্য হলো প্রাপক নিজের মেইল ঠিকানা ছাড়া আর কারো মেইল ঠিকানা দেখতে পারবে না এবং এভাবে সে জানতেও পারবে না বার্তাটি তাকে ছাড়া আর কাকে কাকে পাঠানো হয়েছে। সিপিইউ এর অর্থ কী, এর কয়টি অংশ কী কী? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউকে কম্পিউটার ব্রেন বলা হয়। এটি কম্পিউটারের প্রধান অংশ যা প্রসেসর ও মাইক্রো প্রসেসর নামেও পরিচিত। সিপিইউতে সমস্ত কম্পিউটার ইনস্টল করা হয়। এই কম্পিউটারের সমস্ত ফাংশনকে নিয়ন্ত্রণ করে। সিপিইউর মধ্যে মূলত তিনটি অংশ থাকে। এটা হলো ALU মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, CU কন্ট্রোল ইউনিট আর হচ্ছে রেজিস্টার। কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাস এমন একটি কম্পিউটার প্রোগ্রাম বা ফাইল যে ব্যবহারকর্তার অনুভূতি বা সচেতন ছাড়াই কম্পিউটারকে সংক্রমিত করে এবং আস্তে আস্তে পুরো কম্পিউটারে ছড়িয়ে যায়। ই কমার্স ভিত্তিক চারটি সাইটের নাম লিখুন। ই কমার্স ভিত্তিক চারটি সাইটের নাম হলো দারাজ ডট কম, রকমারি ডট কম, অ্যামাজন ডট কম, বিক্রয় ডট কম। প্লটার কোন ধরনের ডিভাইস? প্লটার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেমের স্তরের কয়টি? সাতটি স্তর। IPv6 অ্যাড্রেস কত বিটের? 128 বিটের। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক ফাইবারে আলোর পালস ব্যবহৃত হয়। ইন্টারনেট চালু হয়েছে কত সালে? 1969 সালে বাংলাদেশে। টর্জন হর্টস কী? টর্জন হর্টস হলো একটি ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম। IBM প্রতিষ্ঠান কর্তৃক কোন অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়? IBM প্রতিষ্ঠান কর্তৃক DOS অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস বেবেলস হচ্ছেন আধুনিক কম্পিউটারের জনক, কিন্তু হাওয়ার্ড এগিনকে কম্পিউটারের জনক হিসেবে ধরা হয়, কারণ সর্বপ্রথম তিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে চার্লস বেবেজ কম্পিউটার আধুনিক ভার্সন আবিষ্কার করেন। বিদায় চার্লস বেবেজকে আধুনিক কম্পিউটার জনক বলা হয়। ইউনিক কিডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? বিশ্বের সবচেয়ে বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য ইউনিক কিড ব্যবহার করা হয়। ইউনিক কোড মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 5 6 5 5 3 6 অথবা 216টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। কম্পিউটারের IQ কত? কম্পিউটারের IQ নেই। কম্পিউটারের হিসাব কার্যক্রম করার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়? মাইক্রোসফট এক্সেল। স্প্রেডশিট প্রোগ্রামের অসংখ্য ঘর বিশিষ্ট সংক্ষেপ কী বলে? স্প্রেডশিট প্রোগ্রাম অসংখ্য ঘর বিশিষ্ট সংক্ষেপ বলা হয় ওয়ার্কশিট। কম্পিউটারের বাইনারি পদ্ধতি কোন কোন সংখ্যার উপর প্রতিষ্ঠিত? কম্পিউটারের বাইনারি পদ্ধতি বাইনারি সংখ্যায় ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে 0 এবং 1। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা ফরটান মানে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য প্রথম
কম্পিউটার প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফরটান 1957 সালে। বাংলা ফন্ট কে উদ্ভাবন করেন? বাংলা কম্পিউটারে বাংলা ফন্টের উদ্ভাবক মোস্তফা জব্বার। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই ছিল আমাদের প্রশ্ন সমাধান। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।